بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، اما بعد. وعن بهز بن حكيم عن ابيه عن جده انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس، قال أنتم تتمون 70 أمة، أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجه والدارمي، وقال الترمذي هذا حديث حسن. عن بهز بن حكيم عن أبيه عن جده. بهز بن حكيم উনি উনার পিতা হাকিম থেকে এবং হাকিম উনার পিতা অর্থাৎ বাহজের দাদা, উনার নাম হলো মুয়াবিয়া ইবনে হায়দা। সাহাবীর নাম হলো মুয়াবিয়া ইবনে হায়দা। আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছেন, ফি কওলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াত সম্পর্কে রাসূল হাদিস ব্যক্ত করেছেন। বলেছেন ক্বালা আনতুম তাতিমুনা 70 উম্মা, যে তোমরা পূর্ণ করবে 70 উম্মা 70টি উম্মতকে, অর্থাৎ 70টি জামাতকে এবং দলকে, অর্থাৎ তোমাদের দ্বারা 70টা দল কি হবে, পূর্ণ হবে। আনতুম খায়রুহা, কিন্তু তোমরা হইলা সবার চেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ তোমরা উম্মতে মুহাম্মদী যে আছো তোমরা সবার শ্রেষ্ঠ। ও আকরামুহা আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী। তো এই আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে এই উম্মতে মুহাম্মদী, আল্লাহ বলতেছেন যে তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে, তোমরা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করবে। তো আসলে এই আয়াত থেকে ইঙ্গিত হয় যে মুসলমান এই উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করা। আর এটা সম্ভব হবে না এলমে দিন শিক্ষা করা ছাড়া, কোরআন হাদিস শিক্ষা করা ছাড়া। অতএব আমরা যদি এই আয়াতের মিস্তাক হইতে চাই, তাহলে আমাদের জন্য দরকার এই এলমে হাদিস শিক্ষা, কোরআনি এলম এবং হাদিসের এলম শিক্ষা করা। আর এই কোরআন হাদিসের এলম শিক্ষা করার স্থান হইল এই যে আমাদের সামনে মাদ্রাসা জামিয়াতুল ফালাহ, এ জাতীয় মাদ্রাসা। অতএব আমার সকল উপস্থিত যারা রয়েছেন উলামা হযরত এবং ভিতরে যে মাবুনরা আছেন, সকলের কাছে অনুরোধ থাকব যে আমরা এই ধরনের প্রতিষ্ঠান যে কোনো উপায়ে আমরা এর সাথে সংশ্লিষ্ট থাকি, হয়তো শিক্ষা দিয়ে অথবা শিক্ষা অর্জন করে অথবা তার সহযোগিতা করে পরামর্শ দিয়ে এবং আরো বিভিন্নভাবে নিজের ছাত্র আত্মীয় স্বজনের মধ্যে যে ছোট বাচ্চারা আছে, মেয়েরা আছে, এদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করার চেষ্টা করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হয়তো কি হইবা, তোমরা হয়তো নিজে মুআল্লিম হইবা না ওই মুতাআল্লিম হবে, অথবা তোমরা এলেমের সহযোগী হবে। তে এই মাদ্রাসায় একটা ছাত্রী দেওয়া মানে তার সহযোগিতা করা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ধরনের দ্বীনী প্রতিষ্ঠানের সহযোগী হইতে পারি, যেইভাবে সম্ভব হয় আমার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর শেষ কথা বলতেছি, আমাদের হুজুর যে পূর্বে বলে গেছেন, অনেক জামে মানে বয়ান দিয়ে গেছেন, এগুলির উপরে আমরা সবাই আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।